ব্রোস, এই যে একগাটি জিনিস নিয়ে আসছি, এই একগাটি জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করবো। বাই দ্য ওয়ে, হাফ প্যান্ট পরে আসছি, হোপ ইউ ডোন্ট মাইন্ড। বাসার ভিতরে এরকমই চলে, আপনারও বাসা তাই না? যাই চলেন, আগে দেখি এটার মধ্যে কি কি আছে। স্টপ মোশনের মতো কিছু একটা দেখলেন, এটা আপনাদের ভাই জীবনের প্রথমবারের মতো ট্রাই করছি, একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ভাব নেওয়ার জন্য আসছে। জিনিসগুলো তো দেখে বুঝছেন কি করছি, বাট একটা শখের জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে টেল ট্যাডি, টি ট্যাডি, টেডি ট্যাডি, টেডি, হোয়াটএভার ইট ইজ। অনেকদিনের ইচ্ছা ছিল কেন্তারোরে, মানে কেন্তারোর ব্যাক প্যানেলটারে ছোট করার, মানে টেল ট্যাডি লাগানোর। ফাইনালি দিস টাইম আমি এটা কিনতে পারছি, যদিও আমার বাজেটের মধ্যে ছিল না জিনিসটা। এবার আমি খুবই ডিটারমাইন ছিলাম যে যেমনি হোক আমি এই জিনিসটা কিনবো। সো বুঝতেছেন, দিস ব্লগ ইজ অল অ্যাবাউট কেন্তারো। ও বাই দ্য ওয়ে, কেন্তারো এখন 42,000 কিলোমিটার ওল্ড। শনিবার হওয়াতে রাস্তাঘাটে মোটামুটি মডারেট ট্রাফিক আছেই বলা যায়, আর দুই কানে ঝুলায় রাখছি এতগুলো জিনিসপত্র, একদম আস্তে আস্তে টুকুর টুকুর করে নিয়ে আসতে যেতে, এই যে এক পাশে হলুদ আর এক পাশে সাদা। তবে এই যত সব জিনিসপত্রগুলো দেখছেন, এর মধ্যে এখনও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে একটা জিনিস না, তিনটা জিনিস। ফার্স্ট অফ অল ইঞ্জিন অয়েল ফিল্টার, সেকেন্ড হচ্ছে পেছনের ব্রেক শু, থার্ড হচ্ছে কুল্যান্ট। তো এই তিনটা জিনিস বাকি আছে, এই তিনটার দায়িত্ব হচ্ছে আমাদের বাবুর, বাবুরের দায়িত্ব দিয়েছি যে তুই এই তিনটা জিনিস কিনে রাখ, আমি বাকিগুলো নিয়ে আসতেছি। আর একটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার জিনিসপত্রের দাম প্রচুর বেশি। মানে অ্যাক্সিলেটার কেবল, যেটা আগে মানে ইন্দোরার কথা বলতেছি, যেটা আগে কিনতাম হচ্ছে 1,000 টাকা বা 1,100 টাকায়, সেটা এবার 1,700 টাকা। বুঝতেছেন, সব কিছুরই সমানুপাতে ঘাড়ে দাম বেড়ে গেছে। ইনফ্যাক্ট প্লাগ চেঞ্জ করতেছি, প্লাগের দামও আপনার 450 টাকা। আমি আমার লাইফে 450 টাকা দিয়ে কোনোদিন স্টক প্লাগ কিনি নাই। এই পাশের রাস্তাটা এখন কমপ্লিট হয় নাই, কবে হবে কে জানে। যাই হোক, আচ্ছা যাইতেছে হচ্ছে মিরপুর 1 নম্বরে, আর এদিক দিয়ে যাওয়ার কারণ জানি না, মেন রোড দিয়ে যাইতে ভালো লাগতেছে না, কারণ মেন রোড দিয়ে গেলে টেনে টেনে যাওয়া লাগে। এখান থেকে গেলে আস্তে আস্তে যেতে পারবো, যেহেতু মালপত্রগুলো আছে, আস্তে আস্তে গেলাম। আচ্ছা, মালপত্র থেকে হয়েছে, এখন আপনাদেরকে একটু দাম বলি। আমার হচ্ছে ইয়ামালো ফর্ক অয়েলটা নিচে হচ্ছে 350 টাকা ইচ, অ্যাক্সিলেটার কেবল 1,700 টাকা ইন্দোনেশিয়ানটা, আর পার্ক প্লাগ 450 টাকা, ইঞ্জিন অয়েল 1,600 টাকা। তারপরে শখের জিনিস যেটা বলছিলাম, টেল টেডি, টেল টেডি এটার মতোই দুইটা হয়, একটা হচ্ছে দেশি আর একটা চাইনিজ। আমি চাইনিজটা কিনছি, চাইনিজটা কেনার রিজন হচ্ছে চাইনিজটার পিছনে লাইট থাকে আর কি। আর চাইনিজটার দাম হচ্ছে আপনার 1,300 টাকা, আর দেশিটার দাম আর একটু কম, 900 টাকা 800 টাকা এরকম। আর তার পাশাপাশি হচ্ছে আপনার ব্রেক অয়েল, ব্রেক অয়েলটা নিয়েছে 450 টাকা। লিকুইমুলেটটা ইউজ করতেছি, এর আগের বার হচ্ছে আমি মোবিলেরটা ইউজ করছিলাম, মোবিলেরটা এরকমই 500-550 ছিল তখনই, তো এখন মার্কেটে নাই, পাওয়া যাইতেছে না, আর পাওয়া গেলে আল্লাহ জানে দাম তো নিশ্চয় আকাশ ছোঁয়া হইতো। অলরাইট, চলে আসছি আমরা আমাদের স্পটে, এখানে সার্ভিস করাবো। অলরাইট, আসছি হচ্ছে রেট্রোফিটে। রেট্রোফিট ওয়ার্কশপটা রিসেন্টলি চালু হয়েছে, আর বাবু এখানে রিসেন্টলি জয়েন করছে, আর আমার বাইকের কাজ যেহেতু বাবু করে, তো দ্যাটস ওয়াই এখানে আসলাম। বাট রেট্রোফিটে আসার পর একটা জিনিস ভালো লাগছে, এখানে নট অনলি সার্ভিস সেন্টার, ইউ ক্যান গেট অল অফ ইয়ার্স অ্যাক্সেসরিজ, অল সর্ট অফ অ্যাক্সেসরিজ, স্পেয়ার পার্টস, হেলমেটস। সাধারণত সার্ভিস সেন্টারগুলোতে দেখা যায় যে শুধুমাত্র সার্ভিস হয়, অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তো এইখানে এই জিনিসটা নাই। সো এখানে আসলে পয়সা খরচ হবে আপনার। এই যে জিক্সা, জিক্সার বলে সরি, জিএসএক্স আর দেখতেছেন, বাই দ্য ওয়ে এটা আমার না, এখন যাইতেছি 10 নম্বরে। 10 নম্বরে একটা কাহিনী আছে, 10 নম্বরে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে শখের জিনিসটা করতে দিছি,
করতে দিছি সেটা হচ্ছে সেটাতে স্টক নাম্বার প্লেটটা লাগাইতে গেলে ড্রিল করতে হচ্ছে। আমি স্টক নাম্বার প্লেটটা ইয়ে করতে চাইতেছি না, কি বলে নষ্ট করতে চাইতেছি না। তো বিকজ অফ দ্যাট 10 নম্বরে নাম্বার প্লেট বানাইতে দিছিলাম, বানাইতে দিয়ে তারপরে বাইকের কাজ করতেছিলাম। আর বাইকের কাজ বলতে এখন বাইকে মেলা কিছু করা লাগতেছে ভাইরে ভাই, এত কাজ। মানে বাইক খুললে আসলে বোঝা যায় যে আসলে কি কি সমস্যা। ট্যাপেট অ্যাডজাস্ট করানোর সময় হেড খোলার পরে দেখা গেছে সামনের গ্যাসকেট নষ্ট হয়ে গেছে, মানে হেডের যে গ্যাসকেট থাকে গ্যাসকেট রাবারটা সেটা নষ্ট হয়ে গেছে, ওটা কেনা লাগছে। তারপরে আবার এই যে এখন এই জিনিসটা লাগাইতে আসলাম, তো এইসব মিলায় ঝিলায় আসলে অনেক কেরিকাচাল হয়ে গেছে। মোটামুটি কেনার পিছনে এবার আমার 8-9 হাজার টাকা নেওয়া যাইতেছে। বাজতেছে হচ্ছে বেলা 5টা, আসছি 11টায়, এখন পর্যন্ত বেরোইতেই পারি নাই সার্ভিস সেন্টার থেকে, এখনো কাজ চলতেছে। অলরাইট ব্রোস, ফাইনালি কেনতারোর সার্ভিস ডান, আর এখন বাসায় ব্যাক করতেছি। বাসায় ব্যাক করার আগে ফুয়েল ফুল করে তারপরে ব্যাক করলাম, বাট রাস্তাঘাটে এত জ্যাম ছিল তাই আপনাদের সাথে কথা বলে এখন একটু ফাঁকা পায়ে একটু কথা বলতেছি। সামনে আবার জ্যাম দেখতেছি, সো আবার ফাঁকা জায়গায় গিয়ে আবার কথা বলতেছি, কিছু আপডেট আপনাদেরকে জানাইতে হবে। আচ্ছা, আপডেটের মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এবিএস লাইট জ্বলে আছে। এবিএসটা জ্বলে থাকার কারণ হচ্ছে বাবুর হেল্পার ভুলবশত এবিএস এর সেন্সারটা, সামনের এবিএস এর সেন্সারটা লাগাইতে ভুলে গেছে। তো ওইটারে আমি একটু বইলা টইলা ওই সাইডে লাগাই রাখছি, এখন এবিএস ছাড়া চালাইতেছি আর কি। যাই হোক, কালকে নিয়ে আগে আবার লাগায় নেব, কাজের মাঝখানে কিছু ভুল হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। জ্যাম ঠেলতে আর ভালো লাগতেছে না, সকালেও জ্যাম, বিকালেও জ্যাম, রাতেও জ্যাম, সন্ধ্যায়ও জ্যাম। যাই হোক ব্রোস, আপনার সাথে একদম বাসায় গিয়ে সরাসরি আলাপ করি, এই অন্ধকারের মধ্যে আর জ্যামের মধ্যে কথা বলতে ওই রকম একটা মজা পাইতেছি না। ফাইনালি বাসায়, রাতের বাসাচ্ছে 9:30। যাই হোক, এতদিনের পেন্ডিং কাজটা ফাইনালি শেষ করতে পারছি, এটাই হচ্ছে বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর টুডে। আজকের দিনে কাজটা শেষ হয়েছে ফাইনালি। অনেকদিন ধরে কেনতারোর একটা মাস্টার সার্ভিস দিব দেওয়া হচ্ছিল না, আর এই মাস্টার সার্ভিসে আমার ইন টোটাল 8,900 টাকা খরচ হয়েছে সব কিছু মিলায়। রেট্রোফিটের সার্ভিসিং চার্জ হচ্ছে 2,200 টাকা ফর মাস্টার সার্ভিস, আর আমি আলাদা এক্সট্রা একটা কাজ করাইছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল, সরি ফর কয়েল চেঞ্জ করেছি, সেটার জন্য 200 টাকা চার্জ। এটা মাস্টার সার্ভিসের মধ্যে পড়ে না, ওটা ওদের প্রিমিয়াম সার্ভিসের মধ্যে পড়ে। মাস্টার সার্ভিসের উপরেও আরেকটা সার্ভিস আছে, তো সেটার দামটা আমার জানা নাই যেহেতু সেটা একটা করাই নাই। এবিএস এর কেবলটা লাগাইতে হবে, এই জিনিসটা বাকি আছে। আর বাকি এই যে সব জিনিসপত্র, এই যে ফেন্ডার, এটার ভিতরে নাম্বার প্লেটও আছে, রেখে দিছি, থাকবে। আবার যখন নেক্সট ইয়ার বৃষ্টি আসবে তখন আবার এটা সেট করা হবে। যাই হোক ব্রোস, খুবই একটা মানে কি বলবো হেকটিক একটা ডে ছিল, বাট ভালো লাগতেছে যে কেনতারো এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে, এই ফিলটা আসতেছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ। চেঞ্জ করে নেব।